দেব, তিনি একাধারে সাংসদ। আবার তার আলাদা একটা পরিচিতি রয়েছে, কারণ তিনি শিল্পের সঙ্গে জড়িত, তিনি সিনেমার সঙ্গে জড়িত। তাহলে কি এবার দেবকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন রাজন? না, তারপরেই তার শর্ট ফিল্ম ইউটিউবে রিলিজ হওয়ার কথা ছিল, আর তাতে করেই যত কি বিপত্তি, নিজের মুখেই সেই সিক্রেট ফাঁস করছেন রাজন। না, দেবকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন অধুনা সাসপেন্ডেড তৃণমূল নেত্রী রাজন নাহালদার। দেব দলের থেকেও নিজের শিল্পসত্তা, শিল্প ভাবনা বজায় রেখে সিনেমা বানিয়েছেন সমাজের রূঢ় বাস্তব নিয়ে। তাহলে তার নিজের ভুলটা কোথায়, প্রশ্ন তুলছেন রাজন্না। রাজন্না বলছেন যে দলের কেউ ছবি দেখেননি। তার দাবি এটা দলের কাজ নয়, তিনি নিজে দলকে জানিয়েছিলেন যদি কেউ চান তাহলে ছবিটা দেখতে পারেন। আমরা দেখতে পারি কিন্তু দলের কেউ ছবিটা দেখেননি। রাজন্না বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় মহিলা পুরুষ নির্বিশেষে প্রতিবাদের চরিত্র ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন তাকে সাসপেন্ড করার বিষয়ে। তবু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও নিজের ছবি রিলিজের ব্যাপারে এখনও অনুর রাজন্না। আজ তক বাংলাকে দেওয়া একান্ত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজন্না জানিয়েছেন যে শর্ট ফিল্মটি মহালয়ায় নির্দিষ্ট দিনেই রিলিজ হবে। কি বলছেন রাজন্না শুনুন। দেবদাকে দেখে আমি ইন্সপায়ার্ড, আমি অনুপ্রাণিত হয়েছি দেবদাকে দেখে, যে দেবদা দলে থেকেও তার নিজের শিল্প সত্তা, শিল্প ভাবনা বজায় রেখে সিনেমা বানিয়েছে সমাজের রূঢ় বাস্তবতা নিয়ে। তাহলে আমি যাকে দেখে, যাদের দেখে অনুপ্রাণিত হলাম, আমার ভুলটা কোথায়? আমি এমন কি ভুল করলাম? আমি তো সেটা না কাউকে কেউ বলতে পারছে না স্পষ্ট করে, কেউ উত্তর দিতে পারছে না স্পষ্ট করে যে আমার ভুলটা কি। দলের কেউ কি ছবিটা দেখেছেন যারা সাসপেন্ড করেছেন? না, কেউ দেখেনি। আমি তো প্রস্তাবও রেখেছিলাম, বলেছিলাম আমি যে আপনারা যদি মনে করেন, প্রথমত এটা দলীয় কাজ নয়, দল আমাকে সিনেমা বানাতে বলেনি, দ্বিতীয়ত আমি দলের কোনো কাজ করছি না, তৃতীয়ত আমি নিজের ইন্ডিভিজুয়ালিটির জায়গা থেকে করেছিলাম, তবুও আমি দলকে বলেছিলাম, যদি যেহেতু আমরা একটা পোস্ট থেকে বিলং করি, তবুও বলেছিলাম যে যদি কেউ চান দেখতে পারেন, আমরা দেখাতে রাজি। রাজন হালদারের অপরাধটা ঠিক কোথায় হলো? সে কি তিলোত্তমাদের গল্প বলেছে? তাই সেটা কি শাসক দল ভালোভাবে নিল না? এটা আমি সত্যি বলতে পারবো না। আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় মহিলাদের, শুধু বলবো না, প্রতিবাদের, মহিলা পুরুষ নির্বিশেষে প্রতিবাদের একটা চরিত্র ছিলেন, এখনও রয়েছেন বলে আমি দৃঢ় বিশ্বাসী। সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ প্রতিরোধ নিয়ে একটা শর্ট ফিল্ম, আমি বিশ্বাস করি না সেটা আটকাতে পারেন বা তার জন্য আমাকে সাসপেন্ড করতে পারেন। এরপরও কি ছবিটা রিলিজ হবে? দেখুন, ছবি শিল্পীর জায়গা থেকে, শিল্পীর ভাবনা থেকে, শিল্প ভাবনাকে, এটা গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক দেশ, এটা কিন্তু আমি লোকসভা প্রচার, বিধানসভা প্রচার, পঞ্চায়েত প্রচার, কাউন্সিলর প্রচার, সব প্রচারে গিয়ে বলেছি মঞ্চে দাঁড়িয়ে। আজকে আমি যদি বলি যে আমি সিনেমাটা রিলিজ করবো না, আমি হিপোক্রিট হয়ে যাব। আমাকে সাধারণ মানুষ আঙুল তুলে প্রশ্ন করবে, এই তুমি বলতে গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক দেশ, এখানে গণতন্ত্র রয়েছে? আমি আমার নিজের বক্তব্যের দ্বারা খণ্ডন, নিজের বক্তব্যকে খণ্ডন করতে পারবো না, আমি হিপোক্রিট নই। তাই আমি ডিসিশন নিয়েছি এবং আমার পরিচালক প্রান্তিক ডিসিশন নিয়েছে যে এই শর্ট ফিল্মটি 2 তারিখ নির্ধারিত দিনে প্রকাশিত। কিন্তু দলের মধ্যে গণতন্ত্র কোথায়? শিল্পী সত্তার জন্য দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। আমি এটার উত্তর সত্যি দিতে পারবো না, কারণ এটার সঠিক উত্তর আমার কাছে নেই। উত্তরটা আমার মনে হয় 2 তারিখের পর দলের কাছে আমাকে চাইতে হবে এবং দলই সেই উত্তরটা দিতে পারবে। আরজেকর আবহে অভয়ের ঘটনা নিয়ে শর্ট ফিল্ম বানানো নিয়ে বিতর্ক শুরু, আর সেই বিষয়টা নজরে আসার পর জল্পনা শুরু হতে তড়িঘড়ি ওই শর্ট ফিল্মের ডিরেক্টর প্রান্তিক চক্রবর্তী এবং নায়িকা রাজন্নাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার 27 সেপ্টেম্বর রাতে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়ে দেন তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রসঙ্গত, রাজন্না ছিলেন যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট, আর তার এই শর্ট ফিল্মের ডিরেক্টর প্রান্তিক চক্রবর্তী ছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। বিবৃতিতে জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না এই ঘটনায় তারা দোষী মুক্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত সংগঠনের সঙ্গে রাজন্নার সম্পর্ক থাকবে না। এদিকে
দলের তরফে এই তৎপরতায় কার্যত অবাক রাজন্যা নিজে। শিল্পীর সত্তার দৃষ্টিতে গোটা বিষয়টা দেখছেন তিনি। এখন সাসপেন্ড হয়েছেন, তাহলে এই পরিস্থিতিতে কি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন? এ বিষয়ে রাজন্যা পরিষ্কারভাবে বলছেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। কি বলছেন রাজন্যা শোনাবো। বিজেপিতে যাওয়ার রাস্তা খোলা আছে? ডেফিনেটলি নট, নেভার এভার এভার। আমি এটা সবসময় একদম ক্লিয়ার স্টেটমেন্ট এটা আমার। দেখুন, আমি 2023 সালে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রেখেছিলাম। 2023 সালে আমি দলীয় পদ পেয়েছি, পার্মানেন্ট একটা পদ পেয়েছিলাম। তার আগে আমি পদ পাইনি। 2017 সালে আমি যখন সিআর জিতেছিলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে, তখন কিন্তু আমার দলীয় পদ ছিল না। 19 সালে যখন আমি সিআর জিতেছিলাম, দুবারই ভোট হয়েছিল, তখনও কিন্তু আমার দলীয় পদ ছিল না। যখন আমি, আমার সামনে এসএফআই এর এক গুচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে, প্রচুর সারি সারি মাথারা দাঁড়িয়ে আছে, আমি তৃণমূল ছাত্র পরিষদের পতাকাটা হাতে নিয়ে একা দাঁড়িয়েছিলাম প্রেসিডেন্সির বুকে, সেদিনও আমার দলীয় পদ ছিল না। আমি যখন কর্মী হিসাবে দলের বিভিন্ন কাজ করেছি, বিভিন্ন প্রচার করেছি, সেদিনও আমার দলীয় পদ ছিল না, আর তখন আমার দলীয় পদের প্রয়োজন ছিল না। দল আমাকে ভালোবেসে পদ দিয়েছে, দল আমাকে ভালোবেসে পদ নিয়ে নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দলীয়, এই বিগত দেড় মাসে তো দেখলাম দলীয় অনেক পদাধিকারীদের থেকে দলীয় কর্মীরা অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সত্যের যে কথাগুলো, যেগুলো জাস্টিফাইড, যুক্তিযুক্ত কথা, সেগুলো প্রচার করেছে। পদ ম্যাটার করছে বলে আমার মনে হয় না, কর্মী হিসেবে থাকবে। বিরোধী দল থেকে যোগাযোগ করেছিল না? বিরোধী দল থেকে কেউ বিজেপি জয়েন করার জন্য, সিপিএম জয়েন করার জন্য, কংগ্রেস জয়েন করার জন্য, আরএসপি, হোয়াট এভার ইট ইজ, কেউ 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 যোগাযোগ করেনি। বিষয়টা দেখেই তো ইন্সপায়ার্ড, দেবদাকে দেখে আমি ইন্সপায়ার্ড, আমি অনুপ্রাণিত হয়েছি দেবদাকে দেখে, যে দেবদা দলে থেকেও তার নিজের শিল্প সত্তা, শিল্প ভাবনা বজায় রেখে সিনেমা বানিয়েছে সমাজের রূঢ় বাস্তবতা নিয়ে। তাহলে আমি যাকে দেখে, যাদের দেখে অনুপ্রাণিত হলাম, আমার ভুলটা কোথায়? আমি এমন কি ভুল করলাম? আমি তো সেটা না কাউকে বল, কেউ বলতে পারছে না স্পষ্ট করে, কেউ উত্তর দিতে পারছে না স্পষ্ট করে, যে আমার ভুলটা কি। দলের কেউ কি ছবিটা দেখেছেন যারা সাসপেন্ড করেছে? না, কেউ দেখেনি। আমরা, আমি তো প্রস্তাবও রেখেছিলাম, বলেছিলাম আমি যে আপনারা যদি মনে করেন, প্রথমত এটা দলীয় কাজ নয়, দল আমাকে এই সিনেমা বানাতে বলেনি, দ্বিতীয়ত আমি দলের কোনো কাজ করছি না, তৃতীয়ত আমি নিজের ইন্ডিভিজুয়ালিটির জায়গা থেকে করেছিলাম, তবুও আমি দলকে বলেছিলাম, যদি, যেহেতু আমরা একটা পোস্ট থেকে বিলং করি, তবুও বলেছিলাম যে যদি কেউ চান দেখতে পারেন, আমরা দেখাতে রাজি। রাজন হালদারের অপরাধটা ঠিক কোথায় হলো? সে কি তিলোত্তমদের গল্প বলেছে? তাই সেটা কি শাসক দল ভালোভাবে নিল না? এটা আমি সত্যি বলতে পারবো না। আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় মহিলাদের, শুধু বলবো না, প্রতিবাদের, মহিলা পুরুষ নির্বিশেষে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।